বন্ধুরা কেমন আছেন বলুন, ভালো আছেন তো? আশা করি সকলে ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ আছেন। অনেকদিন পর একটু ব্যাক করলাম, একটু গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছে, কিন্তু আজকের থেকে কনফার্ম আপনারা প্রত্যেক দিন ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, শাওমির সিভি সিরিজের ফোনের কথা মনে আছে? ওই সিভি টু যে ফোনটা নিয়ে আগে আমি ভিডিও বানিয়েছিলাম, ওই ফোনটা কিন্তু দুর্দান্ত স্পেসিফিকেশনের সাথে একটা দুর্দান্ত প্রাইস রেঞ্জে শাওমি লঞ্চ করেছিল। ঠিক তার নেক্সট ভার্সন শাওমি সিভি থ্রি এই ফোনটা কিন্তু আজকে লঞ্চ হয়ে গেল। আর এই ফোনটাকে নিয়েই আজকে সমস্ত কথাবার্তা আমাদের, যে এই ফোনটা ইন্ডিয়াতে এবং বাংলাদেশে আপনারা কেন কিনবেন, কী স্পেসিফিকেশনের ওপর আপনাদের নজর দেওয়া উচিত, এবং প্রাইস যেটা নিয়ে আপনারা সবচেয়ে চিন্তা করেন, প্রাইস কিন্তু দুর্দান্ত। তো সমস্ত কিছুই বলবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে শেষ পর্যন্ত উপভোগ করুন, আর যারা সাবস্ক্রাইব করেননি, যদি মনে হয় আমাকে যদি ভালোবাসার মানুষ মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, শাওমি সিভি থ্রি ডিসপ্লে সেকশন যদি কথা বলি, 6.55 ইঞ্চির আমরা এখানে কার্ভ অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছি। দাঁড়ান, এখানে HDR10+ সার্টিফিকেশান, ডলবি ভিশনের সার্টিফিকেশান, 12 বিট, এখন 10 বিট এখন পাস্ট হয়ে গেছে, এখন 12 বিট চলছে। 12 বিটের আমরা কিন্তু এখানে কোয়ালিটি পেয়ে যাচ্ছি। তার পাশাপাশি এখানে আমরা 120Hz রিফ্রেশ রেট পাচ্ছি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা শাওমির কাছে আমরা চেয়ে পাই না, মানে প্রিমিয়াম রেঞ্জে তো দেয়, একদম প্রিমিয়াম রেঞ্জে, কিন্তু মিড বাজেট রেঞ্জের মধ্যে, একটু আপার মিড বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু আমরা পাই না, সেটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তাছাড়াও এখানে রিফ্রেশ রেট 120Hz রিফ্রেশ রেট তো রয়েছে, মানে একটা প্রিমিয়াম ডিসপ্লের মধ্যে যা যা দরকার প্রত্যেকটা জিনিসই কিন্তু এই ডিসপ্লের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। এবার হচ্ছে ক্যামেরা। হ্যাঁ, মডার্ন যে ক্যামেরার এখানে লুকটা, সেই লুকটা তো অবশ্যই থাকছে, বড় সার্কেল থাকছে, এবং একটা সার্কেলের মধ্যে এখানে তিনটে তারা ক্যামেরা দিচ্ছে। দাঁড়ান, 50 মেগাপিক্সেলের সনিক সেন্সার থাকছে, IMX800 নতুন সেন্সার, এবং এই 50 মেগাপিক্সেলের সেন্সার মধ্যে কিন্তু আপনারা OIS EIS এর সুবিধা পেয়ে যাচ্ছেন। আর সনিক সেন্সার মানে কোনো কথা নেই, ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফিতে দুর্দান্ত। সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা, মানে বয়ে নিয়ে যেতে হবে, আর কিছু করার নেই, তো ওই 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা কিন্তু পেয়ে যাচ্ছি। আর ফ্রন্ট সেকশনে সেই অ্যাপল আইফোনকেই ডুপ্লিকেট করা, মানে ওই সিভি টুতেও আমরা পেয়েছি আর সিভি থ্রিতে পাবো না, তা কি হয়, ওই ডাইনামিক আইল্যান্ডটাকে পিল্ড অফ নচ করে দিয়েছে, ওই পিল্ড অফের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কিন্তু দুটো স্পেশাল ক্যামেরা। একটা হচ্ছে 32 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেটা সেলফি হিসেবে আপনারা নর্মাল ব্যবহার করবেন, এছাড়াও যারা ব্লগার এবং যারা আলট্রা ওয়াইড ভিডিওগ্রাফি করতে এবং আলট্রা ওয়াইড গ্রুপ সেলফি নিতে পছন্দ করেন, তাদের জন্য রয়েছে 8 মেগাপিক্সেল নয়, সেম টু সেম একই মেগাপিক্সেল 32 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, দুটো ক্যামেরা দিয়ে কিন্তু দুর্দান্ত আপনারা সেলফির জন্য, ভিডিওগ্রাফির জন্য, ব্লগিংয়ের জন্য আপনারা অনেক ভালো এখানে পারফরমেন্স পেয়ে যাবেন। যদি প্রসেসর সেগমেন্টের কথা বলি, এখানে আমরা 8200 এই প্রসেসরটা পাচ্ছি, মিডিয়াটেকের ডায়মন্ড সিটির, এবং এখানে 4NM বেস প্রসেসর, মানে ব্যাটারির জন্য দুর্দান্ত 5G কানেক্টিভিটি রয়েছে, এবং অন্তত স্কোর 9 লাখ থেকে 10 লাখ এর মধ্যেই কিন্তু অবস্থান করে। তার মানে গেমিংয়ের জন্য, এডিটিংয়ের জন্য একটা বেস্ট প্রসেসর এই 800 সিরিজের প্রসেসরগুলো এবং 9000 সিরিজের প্রসেসরগুলো, 8000 সিরিজের প্রসেসরগুলো এবং 9000 সিরিজের প্রসেসরগুলো কিন্তু ডায়মন্ড সিটির বেস্ট একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। তো প্রসেসর নিয়েও কোনো, পারফরমেন্স নিয়েও কোনো কথা নেই। ব্যাটারি সেগমেন্টে 4500 mAh ব্যাটারি থাকছে, ইনবক্স 67W চার্জার থাকছে, এছাড়াও টাইপ সি পোর্ট থাকছে, ডুয়েল স্টিডিও স্পিকারের অপশন থাকছে, যেটা থাকছে না সেটা হচ্ছে 3.5mm অডিও জ্যাক এখানে মিসিং থাকছে। আর এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার তো আমরা পেয়ে যাচ্ছি, যেটা আগে বলেছিলাম। যদি সফটওয়্যার সেগমেন্টের কথা বলি, এখানে MIUI 14 সাথে Android 13 ইনবক্স পেয়ে যাচ্ছি, আশা করি MIUI 14 Android 13 সাথে। এখানে কিছু কিছু ফোনে তারা ভালো অপটিমাইজেশন করছে, চাইনিজ মার্কেটের জন্য কিন্তু আলাদা অপটিমাইজেশন হয়, সেখানে কোনো গল্প নেই, দুর্দান্ত চলে MIUI-এর পারফরমেন্স। কিন্তু ইন্ডিয়ান মার্কেটে, বাংলাদেশের মার্কেটে যখনই ফোনগুলো যায় না, পারফরমেন্স অনেক ড্রপ হয়ে যায়। এই ব্যাপারটা নিয়ে কবে যে কাজ করবে, মানে 5-6 বছর ধরে হয়ে যাচ্ছে যবে থেকে MIUI এসছে, এইরকম একটা কিন্তু মানে ব্যবধান কিন্তু রয়েই গেছে। এবার যদি ভ্যারিয়েন্ট এবং প্রাইসের কথা বলি, প্রথমেই বলে দিচ্ছি এই ফোনটা কিন্তু চাইনিজ মার্কেটে আজকে লঞ্চ হচ্ছে, আর চাইনিজ মার্কেটে কিন্তু আপার ভ্যারিয়েন্টই লঞ্চ করে থাকে প্রত্যেকটা কোম্পানি। তো এখানেও থাকছে 256GB ইন্টারনাল মেমোরি, সঙ্গে 12GB র্যাম, যেটা বেস ভ্যারিয়েন্ট হিসেবে আসছে, মানে এর নিচে আর কোনো ভ্যারিয়েন্ট নেই। এছাড়াও রয়েছে এখানে 512GB ইন্টারনাল মেমোরি, সঙ্গে 12GB র্যাম, এবং 1TB 1TB স্টোরেজ ইন্টারনাল মেমোরি, তাও আবার 1TB ইন্টারনাল মেমোরি, তাকে রয়েছে 16GB র্যাম, আর এখানে LPDDR5 র্যাম ইউজ করা হয়েছে, এবং মেমোরি টাইপ ইউজ করা হয়েছে UFS 3.1। যদি প্রাইসের কথা বলি, যেহেতু চাইনিজ মার্কেটে U1 এই ফোনগুলো লঞ্চ হয়েছে, ইন্ডিয়ান মার্কেটে যদি কনভার্ট করি, তাহলে বেস ভ্যারিয়েন্ট, যেটা 12GB র্যামের ভ্যারিয়েন্ট, 256GB ইন্টারনাল মেমোরি, তার প্রাইস হচ্ছে ঠিক 30,000 টাকার কাছাকাছি। কিন্তু আপনারা জানেন যে এই প্রাইস রেঞ্জের মধ্যে কোনোভাবেই ইন্ডিয়াতে লঞ্চ হবে না। ইন্ডিয়াতে যদি এই ফোনগুলো চলে আসেন, সেই ব্যাপারটাকে আলোচনা করছি,
আমি প্রথমে প্রাইসটা বলে দিচ্ছি, 12 GB RAM 256 GB, এই ফোনটা তো আসবে না, এর বেসিক ভেরিয়েন্টটা আসবে 128 GB ইন্টারনাল মেমোরির সঙ্গে, এখানে 8 GB অথবা 12 GB RAM, ওটা কিন্তু 30,000 টাকার মধ্যেই আনতে হবে, এবং আপার ব্র্যান্ডের প্রাইস হয়তো এখানে 33,000-34,000 টাকা এই রকম চলে যাবে, 1 TB হয়তো 40,000-এর কাছাকাছি ছুঁই ছুঁই। তো হচ্ছে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে এই ফোনগুলো কবে আসবে? দেখুন, সিভি সিরিজের ফোন অফিসিয়ালি ভাবে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে এখনো অবধি লঞ্চ হয়নি, কিন্তু রিব্র্যান্ডেড হিসাবে পোকোর নামে অথবা শাওমির অন্য কোনো এখানে সিরিজে কিন্তু এই ফোনগুলো আসতে পারে, কিন্তু এই মুহূর্তে শাওমি অনেকটাই ব্যাকওয়ার্ডে রয়েছে, মার্কেট শেয়ার বাংলাদেশেও এবং ইন্ডিয়াতে অনেকভাবে তাদের খোয়া যাচ্ছে, এখন হয়তো চতুর্থ পজিশনে রয়েছে, তারা হয়তো সিভি সিরিজটাকে ইন্ডিয়াতে নতুনভাবে ইমপ্রুভ করাতেও পারে, কেননা ফোনগুলো অসাধারণ স্পেসিফিকেশন, অসাধারণ প্রাইস। তো ইন্ডিয়াতে যদি প্রাইস বলি, ওই 30,000 টাকা যেটা বললাম ওই রকম প্রাইসের মধ্যে, এবং বাংলাদেশ মার্কেটে 140,000-এর মধ্যে কিন্তু এই ফোনটা আসবে, হয়তো বেসিক ভ্যারিয়েন্ট, যেটা বেস ভ্যারিয়েন্ট থাকবে সেই ভ্যারিয়েন্টটা কিন্তু আপনারা 35,000-এর মধ্যে পেয়ে যাবেন। এবার আপনারা চিন্তা করুন, যা ফোন বললাম এটা কিন্তু একটা অলরাউন্ডার প্যাকেজ, গেমিংয়ের জন্য, ক্যামেরার জন্য, ডিসপ্লের দিক থেকে একটা ওভারঅল অলরাউন্ডার প্যাকেজ, আমি অন্তত কোনো খুদ বার করতে পারবো না, ওভারঅলের জন্য কিন্তু এই ফোনগুলো বেস্ট হতে যাচ্ছে। এবার আপনারা আনঅফিসিয়ালি কিন্তু বাংলাদেশ মার্কেটে এই ফোনগুলো চাইনিজ ভ্যারিয়েন্ট হিসেবে কিনতে পারেন। আপনারা কি চিন্তা ভাবনা করছেন এই ফোনটা ব্যাপারে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। কালকে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে।